গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সুকুমার রায়ের ছোট গল্প আমাদের আজকের গল্প দাসুর কীর্তি এই যে দাসু বা পাগলা দাসু এটা সুকুমার রায়ের অনেক বিখ্যাত একটা চরিত্র এবং দাসুর যে কর্মকাণ্ড সেগুলো খুব অদ্ভুত কিন্তু তার মধ্যে একটা সমাজের বিভিন্ন যে চরিত্র বা সমাজের বিভিন্ন দিককে তুলে ধরেন সুকুমার রায় তো আমরা দাসুর কীর্তি গল্পের মূল গল্পে চলে যাব নবীন চাঁদ স্কুলে এসেই বললো কাল তাকে ডাকাতে ধরেছিল শোনা স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল কি বলিস রে ডাকাত না তো কি বিকেলবেলায় সে জ্যাতিলালের বাড়ি পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকারি দিয়ে গেল আর যাওয়ার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেবো তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় যে করা হচ্ছিল গলায় বলে উঠলো আমি কি করব। আমায় ডাকাত ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীচাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের চাপা ছিল স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠলো তাহলে আমরা দেখলাম যে স্কুলের যে নবীন চাঁদ তার সঙ্গে ডাকাতির একটি ঘটনা ঘটেছে এবং সে সেটা তার সহপাঠীর সঙ্গে আলাপ আলোচনা করছে তো আমরা যদি শুনি আমাদের কোনো একটা বন্ধুকে ডাকাতে ধরেছে বা চিন্তায় করে ধরেছে তাহলে আমরা যেরকম মানে খুব উদ্গ্রীব হয়ে শুনবে কি ঘটনাটা কি কি হয়েছে বলো কেমনি কি হইলো ব্যাপারটা সেরকম সবাই তাকে ধরছে যে ডাকাতে ধরছে এটা তো একটা বিশাল কিছু যা হোক স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার আর পর্যন্ত ঘামাচি তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু কয়েকজন তার দু একজন যারা তার কুনয়ের আছরাটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বললো যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বললো ওটা তো জুতোর ফোস্কা তখন ভয়ানক চোটে বললো যাও তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না কেষ্টটার জন্য আমাদের আর কিচ্ছু শোনা হলো না অর্থাৎ মানে সে হচ্ছে তার ডাকাতে ধরছে ঘটনাটা সত্যি না মিথ্যা সেটা পরের বিষয় সে হচ্ছে সিম্প্যাথি নিচ্ছে মানে তার যে বিভিন্ন আচর বা দাগ সেগুলো সে হইতেছে মানে তাকে ডাকাতে ধরছে আঘাতের চিহ্ন হিসেবে সে ওটাকে উপস্থাপন করার চেষ্টা করছে এবং সেটাও ক্লাসের সহাধীরা গিলছে বা বিশ্বাস করছে ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দশু এক হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দশরথী হঠাৎ হাত পা ছেড়ে বৈঠক ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়লো পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক তাহলে এখানে দেখা গেল যে এই ডাকাতির ঘটনা যখন পাগলাদাসুকে বলা হলো সে তো এটা শুনে একদম হাসতে হাসতে অস্থির সে প্রচন্ড মজা পেয়েছে এরকম একটা বিষয় এরপরে কি হলো দেখা যাক পন্ডিত মশাই ক্লাসে এসেছেন তখন পুরোদমে তার হাসি চলছে সবাই ভাবলো ছোরাটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীন চাঁদকে দেখিয়ে বললো ওই ওকে দেখে পণ্ডিত খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো তাহলে দেখলাম এই যে নবীন চাঁদের যে ডাকাতির ঘটনা এটা নিয়ে দাসু হচ্ছে খুব মানে মজা নিচ্ছে বা তিনি বিষয়টাতে খুব হাসছেন কেন হাসছেন এটা আসলে এটার গল্পের মূল টুইস্ট টিফিনের ছুটির সময়ে নবু দাশুকে চেপে ধরলো কিরে দোশো বড় যে হাসতে শিখেছিস দাশু বলল হাসবো না তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখোনি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম ধুনুচি মাথায় নাচছিল মানে দাশু বলল তাও জানো না ওই কেশটা আর জগায় ওই যা বলতে বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলেছিস ভালো করে বল না দাশু বললো কালকে শেঠদের বাগানের পেছনে দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে পারুন তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকে দিয়ে পালিয়ে গেল অর্থাৎ মূল ঘটনাটা হচ্ছে যে দুইটা ছেলে হয়তোবা তাদেরই কোনো সহপাঠী হবে বা বন্ধু হবে তারা কি করেছে যে তার মাথায় ধুনুচির মতো একটা কিছু চাপিয়ে দিয়েছে আর গায়ের মধ্যে পিচকারি দিয়ে পালে মানে রং টং দিয়ে হইতেছে পালিয়ে গেছে তো এটা ছিল মূল ঘটনা যেটা হচ্ছে দাসু দেখেছে তো এটাকে সে ইনিয়ে বিনিয়ে ডাকাতে ধরছে অনেক কিছু মানে বাড়িয়ে যে বলছে এটার জন্য হচ্ছে দাসু খুব মানে হাসাহাসি করছে বা মূল ঘটনাটাই এবার সবাইকে জানিয়ে দেওয়া হলো নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাসু বলল আমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে ছিলাম দেখে আমি বললাম ফের নর্বি তো দরাম করে মাথা উড়িয়ে দিব। মানে এই যে তার মাথার মধ্যে যে কাপড় টাপড় বেঁধে দেওয়া হয়েছে থলে বেঁধে দেওয়া হয়েছে এটা খুলে দেওয়ার জন্য পাগলা বা এরকম কিছু তখন সে বলছে যে ফের যদি নরস তলে একদম তোর মাথা উড়াইয়া দিব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাক সেজন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজুল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললো তবে ওই বলেছিল তাকে ডাকাতে ধরেছে বলল বোকা ডাকাত বলতে বলতে না সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরের ক্লাসে পরে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখিবে মাত্র শিকালি বিড়ালের মতো ফুল উঠলো কিন্তু মারামারি করতে সাহস পেলো না খানিকটা কটমট করে তাকে সেখান থেকে সরে পড়লো আমরা ভাবলাম গোলমাল মিটে গেল তাহলে এখানে দেখলাম এই যে আহ নবীন চাঁদ তার সঙ্গে একটা আসলে মজার ঘটনা ঘটেছে এবং তার বিভিন্ন দেমাক বাবু বাবুয়ান অর্থাৎ এই যে নিজেকে যে সুপ্রিয়র মনে করা ধনী মনে করা বা নিজেকে উঁচু মনে করা এই একটা টেন্ডেন্সি আছে এটার কারণে তাকে কেউ পছন্দ করে না এখন যখন আসল ঘটনা সবাই শুনলো তখন বললো যে ভালোই ওর সাথে কারণ ও তো এরকম আমাদের সঙ্গে ভাব নাই ও হচ্ছে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে এরকম একটা বিষয় তো এই যে কেসটা কেসটা আর কি যে আহ কাজটা করেছে এটা এখন তো কিছু বলতেও পারতেছে না কারণ কেসটা হচ্ছে সাইজে বড় সঙ্গে মারামারি করতে গেলে তো আর মারামারিতে পারবে না তোরা সবাই ভাবলো যাচ্ছে ঠিক আছে মূল ঘটনা আমরা জেনে গেছি বিষয়টা শেষ কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বললো চেষ্টা কই। কেসটা দূর থেকে তাকে দেখতে পেয়ে কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললো ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললো হে ছোকরা তুমি সব জানো নাকি দাসু বলল না সব আর জানবো কোথেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে বললো সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাশু বললো ঠেঙাই নিতো তো মেরেছিল খুব আস্তে মেরেছিল মোহন একটুখানি ভেঙে বললো খুব আস্তে মেরেছে না কতখানে আস্তে শুনে তো দাশু বললো সে কিছু না ওরকম মারলে একটু লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললো তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপরে বলল ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেদ মেরেছিল সেরকম এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান বলে দিয়ে চিৎকার করে বলল দেখবে আদব লাল করে দেবো তুই সেখানে ছিলি কিনা আর কিরকম কি মেরেছিস সব খুলে বলবি কিনা অর্থাৎ এখানে দেখলাম যে নবীন চাঁদ মানে তার মূল ঘটনাটা যখন সবাই জেনে গেছে তার একটু অপমানিত ফিল হয়েছে তার ইগোতে লাগছে তখন সে তার কি করেছে বড় নিয়ে এসেছে মানে তারা যেহেতু একটা একটা এলিট ক্লাস বা শ্রেণী বিলংস করে ধনী শ্রেণী বিলং করে তারা ওই পাওয়ার খাটানোর জন্য বা ওদেরকে দেখে নিবে এরকম একটা মনোভাব নিয়ে তার বড় ভাই মোহন চাঁদকে কে নিয়ে এসেছে তো মোহন চাঁদ এসে এখানে তার মাথা বড়ি ফালানোর চেষ্টা করছে দাসুকে জিজ্ঞেস করতেছে যে তুই কি জানস। কি হয়েছে না হয়েছে তার কাছে জানার চেষ্টা করছে তো এখানে দাস তার বুদ্ধি দিয়ে বা তার যে পাগলা স্বভাব সেই স্বভাবে বলছে যে তোমাকে হেডমাস্টার যেভাবে মারছে এভাবে যদি মারে তাহলে সেটা হচ্ছে মারার ওর সঙ্গে যেটা করছে ওটা আসলে সিরিয়াস কোন ইস্যু না তো এই কথা শুনে আবার হচ্ছে মোহন চাঁদ কানমুলে দিয়েছে পাগলা দাসুর এরপর ঘটনাটা আসলে কোন দিকে মন নিল জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছে সে একটুখানে কানে হাত বুলিয়ে তারপর মোহনচাঁদকে ভীষণ ভাবে আক্রমণ করে বসলো কিল ঘুষি চর আচর কাবর সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মানে পাগলা তো শুধু একটু পাগলাতে স্বভাবের তো ওর কানে হাত দিয়েছে ওর তো মাথা গরম হয়ে গেছে ও এবার মোহন চাঁদ মানে অনেক বয়সের সিনিয়র তাকে একদম মেরে টেরে দিছে চুল ঘুষি আচর টাচুর ইচ্ছা মতো তাকে মেরে দিয়েছে মোহন বোধ হয় স্বপ্নেও ভাবিনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা আছে তাকে অমনভাবে ভাবে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারলো না দাসুতাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিটপাট করে ফেলে হাফাতে হাপাতে বললো এর ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়ে ছিল তারা যদি মোহনকে সামনে না ফেলতো তাহলে সেই দিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো তাহলে দেখেন এই যে যখন সিনিয়র কেউ জুনিয়রদের সঙ্গে যদি লাগতে যায় তখন ব্যাপারটা কেউ যে জুনিয়র যদি একটা বাজে কথাও বলে সেটা কিন্তু আসলে বেশি অপমানজনক তো এখানে যেহেতু মোহন চা তার ছোটবে ইস্যুটা নিয়ে এখানে এসেছে এবং পাকলা দাসুকে সে কান মুলে দিয়েছে একটা জিনিসের সমাধান না করে পাকলা দাসু তাকে মেরে দিয়েছে আলটিমেটলি ইজ্জত বা মাংস যখন যেটা যাও সেটা কিন্তু মোহন চাঁদের পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যারে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেসটা বললো ওই দাসুটাই তো শিখেছিল ওরকম করতে আর বলেছিল তাহলে একশের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেসটা বললো সে কথার বলিস কেন জিলিপি চাইতে গেলাম হতভাগা বলে কি আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যিই পাগল নাকি মিচকে আচ্ছা দাশু কি সত্যি সত্যি পাগল নাকি কেবল মিচকেমি করে তাহলে দেখেন এই যে বললো একশের জিলিপি পাবে ও তো তো খুবই খুবই দুষ্ট এবং আর কি লাগি লাভিং টাইপের জিলিপি জিলেপি চেতে গেছে তখন বলছে যে তুই দোকানে যা দোকানে গিয়ে টাকা দে টাকা দিলে তোকে জিলেপি দিয়ে দিবে মানে এই যে পুরো প্ল্যানটাই ছিল দাসুর আহ এটা হচ্ছে নবীন চাঁদ কে করার জন্য একটা প্ল্যান করেছে এবং সে তার প্ল্যান অনুযায়ী হচ্ছে আগাচ্ছে তো এই ঘটনাটা মূলত বা এই গল্পটা মূলত এই যে শিশু কিশোরদের মধ্যে যে দুরন্তপনা পনা তাদের যে দুষ্টমি এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আসলে ফুটে তুলতে চেয়েছেন সুকুমার রায় সুকুমার রায়ের যে লেখা লেখার মধ্যে শিশু শিশু ঘটনাগুলো সেগুলো আসলে বেশি প্রাধান্য পেয়েছে নিজেদের কিছু বিষয়গুলো দ্বন্দ্ব থাকে এগুলোকে তিনি খুব সূক্ষ্মভাবে আসলে ফুটে তুলেছেন কিন্তু অন্যান্য যদি আমরা সাহিত্যিকের লেখা দেখি তাহলে দেখবো সেখানে বড় মানুষদের বা অ্যাডাল্ট মানুষদের হচ্ছে তাদের জীবন নিয়ে লেখা হয় কিন্তু বাচ্চাদের এই জীবনের সূক্ষ্ম সূক্ষ দিকগুলো নিয়েই কিন্তু সুকুমার রায় তার লেখাগুলো রচনা করেছেন যেটি আসলো মূলত বিশেষত দিক তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই ছিল আমাদের আজকের মূল গল্প পরবর্তী গল্পের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে